আসসালামু আলাইকুম এবছরই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আর এই নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কেলেঙ্কারির খবর সামনে আসছে সর্বশেষ যে খবরটি সামনে এসছে তাতে বলা হচ্ছে যে ট্রাম্পের নেতিবাচক খবর ধামাচাপা দিতে যেভাবে কাজ করতো মার্কিন ট্যাবলেট কিছু মার্কিন ট্যাবলেট আছে এর বেশ জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রে সেগুলোতে সেগুলোকে প্রভাবিত থেকে একটা ছোট টিম সেই কাজগুলো করত তাদের মধ্যে কি লেনদেন সেগুলো নিয়ে এখন সন্দেহ করা হচ্ছে যে কিসের বিনিময়ে এই ট্যাবলেটগুলো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করতো খবরে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নিউ ইয়র্ক শহরের কিছু ট্যাবলেট পত্রিকার গোপন কার্যকলাপের তৎপরতা মঙ্গলবার ম্যানহাটনের একটি আদালতে প্রকাশ হয়ে পড়েছে ওই আদালতে ট্রাম্পের বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিচারের শুনানি চলছে গতকালের শুনানিতে ট্যাবলেট ন্যাশনাল এর সাবেক প্রকাশক ডেভিড পেকারকে প্রায় তিন ঘন্টা জেরা করেন কৌশলীরা সওয়াল জবাবে ডেভিড জানান ট্রাম্পের নামে নেতিবাচক খবর ধামাচাপা দিতে কাজ করেছিলেন তিনি এজন্য ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ও তার মধ্যে গোপন পরিকল্পনা ছিল এই পরিকল্পনাকে বন্ধুদের মধ্যে চুক্তি বলেও মন্তব্য করেন ডেভিড ডেভিড জানান এসব ঘটেছিল দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প ওই সময় তারা তিনজন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নামে নেতিবাচক খবর ধামাচাপা দিতে একসঙ্গে কাজ করেছিলেন দর্শক এর মধ্যে নিঃসন্দেহে বলা যায় যে একটা আর্থিক লেনদেন ছাড়া এমনটা হওয়ার কথা না তার মানে একটা সিন্ডিকেট কাজ করেছে আমাদের দেশে যেমন মানে সাংবাদিক বা পত্রিকাগুলো বা মিডিয়াগুলো কয়েকটা মিলে একটা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে তারা হয় কারোর পক্ষে অথবা কারোর বিপক্ষে খবর করে তেমনটাই আর কি ডেভিড আরও বলেন ওই সময় বেশ কয়েকটি নেতিবাচক নিবন্ধ বাজার থেকে হাফিস করে দিতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন তিনি ডেভিড বলেন বেশ বড় নিবন্ধ ছিল আমি বিশ্বাস করতাম বাজার থেকে তা সরিয়ে নেওয়া দরকার কৌশুলীরা ট্রাম্পের বিরুদ্ধে দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অপরাধমূলক ষড়যন্ত্র ও যৌন কেলেঙ্কারির খবর গণমাধ্যমে যাতে না আসে সেজন্য অর্থ দেওয়ার অভিযোগ এনেছেন আরও অভিযোগ রয়েছে এসবের মধ্য দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ট্রাম্প এখন শুনানিতে অংশ নিয়ে ডেভিটের দেওয়া সাক্ষ্য পর্যালোচনার বা সমালোচনার জন্ম দিতে পারে দুই হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে যৌন সম্পর্কের কথা গোপন রাখতে পর্ণ তারা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে আবার এই অর্থের বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন এ নিয়ে চলছে মামলা যদিও ট্রাম্প অভিযোগ অস্বীকার করেছেন তার মানে নির্বাচন আস্তে আস্তে আরও অনেক কেলেঙ্কারি ফাঁস হবে এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন আবার নাও পারেন কারণ মার্কিন যে ভোটারদের তাদের যে মনোভাব মনোবৃত্তি এটা যাচ করা খুবই কঠিন খুবই অদ্ভুত ধরনের তাদের প্রকৃতি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে নানা ধর্ম বর্ণ গোত্রের বসবাস এক একটা গোত্র বা ধর্মের বা সম্প্রদায়ের তার চিন্তা ভাবনাটাই পৃথক ফলে এটা হয়তো প্রভাব ফেলতে পারে আবার নাও পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ